আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আপনারা আশা করি অনেক ভালো আছেন। মানন্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা জানেন আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে গতকাল 18 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। এর মধ্যে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের নির্বাচনে সাদা কালো পোস্টারের প্রয়োজন হচ্ছে। আমি আওয়ামী লীগের 2টা সাদা কালো পোস্টার বা নির্বাচনী প্রচারণা পোস্টার শেয়ার করেছি, কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কোনো পোস্টার শেয়ার করা হয়নি, যার কারণে আজকে স্বতন্ত্র প্রার্থীর একটা পোস্টার শেয়ার করব। সেই পোস্টারের ভিতরে ইগল মার্কা এবং ট্রাক মার্কা 2টা মার্কা দেওয়া থাকবে। আপনাদের যদি অন্য কোনো মার্কা হয় আপনারা এই 2টা পরিবর্তন করে আপনার মার্কা দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো সমগ্র ভিডিওটা দেখতে হবে, কেননা সমগ্র ভিডিওতে 3টা পাসওয়ার্ড আছে। এই 3টা পাসওয়ার্ড সংগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করে ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ফাইলটা কাস্টমাইজ করার জন্য আমার ফোনে থাকা এই পিক্সেলাব অ্যাপটা প্রয়োজন হবে। এটা প্লে স্টোরে পাবেন না, প্লে স্টোরে যেটা পাবেন সেটাতে কাজ হবে না। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করলে এ ধরনের একটা ইন্টারফেস যাবে। এখানে আপনার ডাউনলোড করা পিএলপি ফাইলটা আনার জন্য ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, এখানে ক্লিক করবেন। তারপর ওপেন ডট পিএলপি ফাইলে, এই যে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। এরপরে একটা পপ আপ স্ক্রিন আপনার সামনে চলে আসবে, যার প্রথমেই আপনারা উপরে দেখতে পারবেন যে ডট পিএলপি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে এভাবে নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন যে স্বতন্ত্র নির্বাচনের পোস্টার শূন্য, এরকম একটা ফাইল আপনারা দেখতে পারবেন। আর যদি না ডাউনলোড করতে পারেন তাহলে কিভাবে ডাউনলোড করতে হয় বিষয়ে ভিডিও দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এটা দেখে শিখে নেবেন। ডাউনলোড করার পর এরকম আসলে এখানে পাবেন, এটার উপর ক্লিক করে আপনার অ্যাডে ক্লিক করলে এটা পিক্সেলাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমন আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা আমার এলাকার যিনি স্বতন্ত্র প্রার্থী আছে মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহিদি, তার ছবি এবং তার নির্বাচনী প্রতীক ইগল মার্কা দিয়ে আমি তৈরি করেছি। আপনারা চাইলে আপনার এলাকার প্রার্থীর মার্কা এবং তার ছবি এবং তার নাম সমস্ত কিছু এখান থেকে পরিবর্তন করতে পারবেন। কীভাবে পরিবর্তন করবেন সেটা আমি এখন দেখিয়ে দেবো। ফার্স্টে দেখাই যে এখানে ইগল মার্কা থেকে আপনি কীভাবে ট্র্যাক মার্কায় আসবেন। এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন 2টা মার্কা দেওয়া আছে, একটা হাইড করা আছে, একটা ওপেন করা আছে। আপনি যেটা হাইড করা আছে ওইটা ওপেন করবেন, আর যেটা ওপেন করা আছে ওইটা হাইড করবেন, তাহলে দেখবেন ইগল মার্কা থেকে ট্র্যাক মার্কা হয়ে গেছে। আর এই জায়গাটায় যদি আপনি অন্য কোনো মার্কা আনতে চান সেক্ষেত্রে লেয়ার অপশন থেকে 2টাই হাইড করে দিতে হবে, এবং এই প্লাস অপশন থেকে আপনাকে আপনার কাঙ্ক্ষিত মার্কাটা আনতে হবে। আমি এখন এই ছবিটা পরিবর্তন করে দেখাবো, একইভাবে আপনারা মার্কাটা পরিবর্তন করবেন। ছবি পরিবর্তন করার জন্য এই প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনি যা ছবি এখানে দিতে চান তার ছবিটা আপনাকে আনতে হবে, এবং তার ছবির ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে রাখতে হবে। তো সাপোজ আমি এখানে এই ছবিটা দিতে চাই, তো আমি এখান থেকে এই ছবিটা নিয়ে নিলাম। যদি এটা ডেমো হিসাবে নিচ্ছি কেউ এটা সিরিয়াসলি নেবেন না, আমি এই ছবিটা নিলাম। নেওয়ার পর এখান থেকে এই ছবিটা আমি এখানে বসাইতে চাই, তাই এভাবে কাস্টমাইজ করে সুন্দর করে এখানে বসাইতে হবে। বসানোর পর এই ছবিটা দেখতে পাচ্ছেন যে এটা একটা রঙিন ছবি, এটা সাদা কালো করার জন্য ওই লেয়ার অপশন থেকে এখান থেকে এই শেপ অপশনে ক্লিক করতে হবে, ওইটা ক্লিক থাকা অবস্থায়। তারপর ডান দিকে একটু যাবেন, যাওয়ার পর এখান থেকে কালার ফিল্টার থেকে আপনারা এখান থেকে স্যাচুরেশনটা জিরো করে দিতে পারেন। তারপর এখান থেকে টিক মার্ক ওকে করে দিয়ে লেয়ার অপশনে গিয়ে মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে 8টা ডট আছে, এই 8টা ডটে চেপে ধরে রাখবেন, এবং আমার আগের ছবিটার কাছে আমার এলাকার যিনি এমপি আছেন তার ছবির কাছে টেনে নিয়ে যাবেন। তারপরে তার ছবিটা ডিলিট করে দেবেন এবং তার জায়গায় নতুন ছবিটা এখানে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এটা ডেমো ছবি হিসেবে ব্যবহার করেছি, আপনারা আপনাদের নেতার ছবি এখানে ব্যবহার করবেন। একইভাবে মার্কাটাও পরিবর্তন করতে পারবেন। এরপর লেখার কথা বলি, এখান থেকে যেই লেখাটাই পরিবর্তন করতে চান শুধুমাত্র সেই লেখাটার উপরে ডাবল ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো লেখা পরিবর্তন করে নিতে পারবেন। তো সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এটা জেপি জায়গায় সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে যাবেন। তারপর এখান থেকে কাস্টম থেকে আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপি জায়গায় আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এটা আপনি প্রিন্ট প্রেস থেকে প্রিন্ট করে নির্বাচনী প্রচারণা পোস্টার হিসেবে শেয়ার করতে পারবেন, চাইলে সোশ্যাল মিডিয়ায়ও শেয়ার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন আমার এই ফাইলটা সংগ্রহ করে কীভাবে স্বতন্ত্র প্রার্থীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একটা নির্বাচনী সাদা কালো পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে তাদের লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।